ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কন্যাশ্রী প্রকল্পে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ডাটা ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। তো এখানে আপনাদের কোনো প্রকার কোনো আবেদন মূল্য লাগবে না। তো আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং আপনাদের বয়স সীমা কি চাওয়া হচ্ছে, বেতন কত দেওয়া হবে, টোটালটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে পোস্টে আপনাদের নিয়োগ করবে সেটা হচ্ছে ডাটা ম্যানেজার পদে এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, এখানে DPMU, এই এখান থেকে আপনাদের নিয়োগ করতে চলেছে, মানে কন্যাশ্রী প্রকল্পে এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার থেকে এখানে নিয়োগ করতে চলেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ডেট 27/1/2021। তো বুঝতেই পারছেন এটা কিন্তু একদম রিসেন্ট প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের কি করতে হবে, প্রথমে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদের লাগাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন একদম সিম্পল ফর্ম, একটাই ফর্ম রয়েছে, মানে এক পেজের ফর্ম, এটা প্রিন্ট আউট করে আপনাদের এখানে ফর্ম ফিল আপ করে তারপরে পাঠিয়ে দিলে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। কোন ঠিকানায় পাঠাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অফ দ্য নেম, এখানে অবশ্যই আপনার নাম বড় হাতের লিখে দেবেন। তারপরে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন, যদি বিবাহিত কেউ এখানে আপনারা আবেদন করেন তাহলে তার হাজব্যান্ড নেমও দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ এখানে ভিলেজ থেকে শুরু করে আপনার পিনকোড অবধি এখানে। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস, যেখানে থাকেন, যদি দুটো একই থাকে একই দিতে পারেন। তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, তারপরে আপনি ছেলে না মেয়ে, এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে কম্পিউটার কোয়ালিফিকেশান, এই সমস্ত ডিটেলসগুলো একদম আপনার দিয়ে দেবেন। কাজের অভিজ্ঞতা থাকলে এই সমস্ত দিয়ে দেবেন। তো সমস্ত ডিটেলসটা কিন্তু দিয়ে দেবেন, একদম সিম্পল ফর্ম। এখানে আপনার ডেট, প্লেস এবং এখানে আপনার সই করবেন। সই করার পর আপনাদের কি করতে হবে, এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু একটা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাস্ট ডেট, এখানে 12/2/2021 থেকে শুরু করে 5:30 PM এর মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চলছে, তো আপনারা এখানে আবেদন করে দিতে পারেন। এবং এখানে যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের এখানে বাই পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। অথবা যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা দেওয়া রয়েছে, কোচবিহারের যে একটা ঠিকানা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঠিকানায় যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে আপনারা ফেলে আসতে পারেন। আপনার এখানে কি করতে হবে, যে ফর্মটি দেখলাম সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার সাথে সমস্ত ডকুমেন্ট আপনার কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। করার পরে কিন্তু একটা খামের ভিতরে ভরে তারপরে কিন্তু আপনার সেখানে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু এই যে DM অফিস রয়েছে কোচবিহারের, তো কোচবিহারের যে DM অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা ড্রপ বক্সেও ফেলতে পারেন। অথবা যে কোচবিহারের যে নিউ বিল্ডিং রয়েছে কোচবিহারের DM অফিসের, সেখানে গিয়ে কিন্তু আপনারা জমা করতে পারেন। জমা করলেই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে কোচবিহার থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে, যে পদে আপনি নিয়োগ করবে দেখতে পাচ্ছেন ডাটা ম্যানেজার পদে। এবং এখানে কিন্তু আপনার বয়স চাওয়া হচ্ছে 18-37 বছরের মধ্যে, আপনাদের বয়স হিসাব করতে হবে 1/1/2021 তারিখ হিসেবে। এবং এখানে টোটালটা দেওয়া আছে। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে দেখতে পাচ্ছেন। এবং সাথে যদি আপনার বেসিক কম্পিউটার জানা থাকে বা কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি টাইপিং আপনাদের ভালো স্পিড থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে আপনার বেতন দেওয়া হবে কিন্তু দেখতে পাচ্ছেন 11,000 টাকা প্রতি মাসে, টোটালটাই কিন্তু দেওয়া আছে। তো আপনারা এখানে আবেদন করে দিতে পারেন যারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের কন্যাশ্রী প্রকল্প থেকে একটি নতুন বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কিন্তু আপনারা সবার প্রথমে আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন এবং আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এর লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে আবেদন করে দিতে পারেন এবং আবেদন করলে আপনারা এখানে একটা চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কন্যাশ্রী প্রকল্পের নিয়োগের বিজ্ঞপ্তি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।